আজ 22শে শ্রাবণ উপলক্ষে শ্রীরামপুর সফর নাট্য সংস্থার পক্ষ থেকে রবি ঠাকুরের প্রতি সামান্য শ্রদ্ধার্ঘ। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘথালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছেন তার পেয়েছ নিঃশেষ অধিকার। এবার আমার পালা প্রাণের ঠাকুর। আরো বেদনা প্রভু দাও মোরে, আরো চেতনা দ্বার ছুটাই বাধা টুটাই, মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো বেদনা প্রভু দাও মোরে, আরো চেতনা দ্বার ছুটাই বাধা টুটাই, মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে, আরো 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 দাও প্রাণ প্রাণ ভরি তৃষা হরি মোরে, আরো 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 দাও প্রাণ। এবার শ্রদ্ধা জানানোর পালা অর্কুর। কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরীক্ষে হৃদয় স্পন্দন, চক্রপুষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেরি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূর, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। অর্কুদার পর এবার সুপর্ণাদির কণ্ঠে তার রবীন্দ্রনাথ। সেটা ছিল 22শে শ্রাবণ, একটি স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে। ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। হঠাৎ মনে হলো কি বলবো, যা বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে। রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম। বাড়িতেও মেয়ে একাধবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথকে নিয়ে, হাত ছাড়িয়ে পালাই, কারণ অনেক সময় নিজেই যে বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে। যেমন ধরা যাক সোনার তরী, এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে। হ্যাঁ, আমার জীবনে, অন্যের জীবনে তা নাও হতে পারে। প্রথম এই কবিতাকে আমি কিভাবে পাই, পাই একটা বর্ষার বিকেল বেলার শেষে, এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দেয়। আমার বয়স তখন 8, 1962 সালের জুলাই মাস ছিল সেটা। সারাদিন বৃষ্টি হয়ে সন্ধেবেলায় ধরে এসেছে, আকাশ স্লেট রঙের কালো থেকে একটু উজ্জ্বল, সূর্য নেই। আমার মা কবিতাটি পড়ছিল সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে। আমার মায়ের কিন্তু কবিতা টবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে। গল্পের বই পড়তো কিন্তু কবিতা কখনো নয়। তবে সেদিন মা পড়ছিল কেন, পড়ছিল আমার বাবার কথা মনে করে।
এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে। বাবার ছিল ওই কবিতা বলা, গান গাওয়ার স্বভাব। এক একটা মানুষ থাকে না, সারাদিন বাড়িতেই থাকে, ফুল গাছ লাগায়, বই পড়ে, গান গায়, কবিতাও পড়ে, কিন্তু কিছু করে না। বাবাও সেই রকমই ছিল। প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে, গাছপালা যখন সারাদিনের বৃষ্টিতে ভেজা, তখন সেই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল, এই কবিতাটি আমার বাবার মৃত্যু নিয়েই লেখা। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিণ পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তুড়ি। সুপর্ণাদির পর এবার পালা সফরের একেবারে নতুন সদস্য রেশমির। বিপুল সুদূর